কার্শিয়াং এর প্রকৃতি যতটা শান্ত, ভোটের হাওয়া ততটাই গরম। মোর্চা তৃণমূল ডাল ঢুকছে দুই শিবির। গুরুং দুর্গে তৃণমূলের সবচেয়ে বড় ঘা এই কার্শিয়াংয়েই। মোর্চা গোর্খাল্যান্ড আন্দোলনের প্রথম সারির নেতা এবং প্রাক্তন জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধানকে দলে টেনে নিয়েছে তৃণমূল। মোর্চা শিবিরের নারী নক্ষত্র জানা সেই প্রদীপ প্রধানকে কাজে লাগিয়ে গুরুংদের বেকায়দায় ফেলতে যায় শাসক দল। মোর্চাকে সবচেয়ে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেস তখন দিয়েছিল যখন জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং এবার কার্শিয়াং এর নির্বাচনে প্রদীপ প্রধানই কিন্তু প্রধান মুখ। খালি বকবাস বকবাস বকবাস, ঝুট ঝুট ঝুট, ঢাটকারা চেয়ে চলতে গিয়ে 2009 পে জসন সিং কে উঠা কে ভেজা কি ও গোর্খাল্যান্ড লে আয়েগা। জসন সিং জিত কে গিয়া, বিপুল মত সে জিত কে গিয়া আছে, লেকিন ও গোর্খাল্যান্ড নেই লা পায়া। গোর্খাল্যান্ড কা গবি ও পার্লামেন্ট মে শব্দ নিয়ে উঠা। 2014 মে জব ফির এমপি ইলেকশন আয়া, ফির বোলা গিয়া ইস বার তো দিল্লি পে বিজেপি আয়েগা, তো ইয়াসে হাম লোক উম্মীদবার ভেজেঙ্গে, ইস বার তো গোর্খাল্যান্ড হোগা হি, জিতা কে ভেজা এস এস আলু ওয়ালিয়া কো, ফির উসমে ভি কুছ নেই হুয়া। উসকে বাদ মে মিউনিসিপ্যালিটি চুনাও আ গিয়া, মিউনিসিপ্যালিটি নে 84 মিউনিসিপ্যালিটি টোটাল, খরসাং দার্জিলিং কালিম্পং মিরিক 84 হাম লোক আনকন্টেস্ট হোগে গিয়া, লেকিন গোর্খাল্যান্ড নেই হুয়া। কিতনা বার ঝুট বোলেগা পাবলিক কো, কিতনা বার, তো বিকাশ কা নাম মে অভি দেখি আপ নীল, ডেভেলপমেন্ট নীল। প্রদীপ প্রধান হাতছাড়া হয়ে যাওয়াটা কি মোর্চার কাছে বড় ধাক্কা? ও অকেলা অকেলা প্রদীপ প্রধান কো মহিনে বানায়া, ও এরিয়া মে টিকট নেই মিলা থা, মহিনে আমারা এরিয়া মে লেকর উসকো টিকট দিয়া থা। অব দেখনা হ্যায় না এবার, আচ্ছা ফাইটিং দেগা উতনে আচ্ছা মেরে কো লাগেগা। মাই বঙ্গাল কা সিএম কা সাথ লড়াই কর রহা হুঁ, দেখো সাধারণ আদমি কা সাথ লড়াই নেই কর রহা হুঁ। প্রদীপ প্রধান ও অব পার্সোনাল বেনিফিট কে লিয়ে গিয়া হে, ও তো বেসিক্যালি এক কন্ট্রাক্টর হে, লিডার তো নেই হে ও। হুম, তো এনএস কা কাম হুম করতা হে, তো অবি বঙ্গাল সরকার কি ওর সে কাম মিল জায়েগা ইসিলিয়ে গিয়া হে। মোর্চার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন প্রদীপ প্রধান। আমলোক বাস মা মাটি সরকার হে, আমলোক বাস জন হে, আদমি আমলোক বাস পয়সা কাফি কামায়া, 4,771 করোড় ইতনা পয়সা অভি তক আয়া। দিদি নে নভেম্বর 22 তারিখ কো ক্যালিম্পুং মে বোল দিয়া, হিসাব করকে প্ল্যানিং মে কিতনা আয়া, নন প্ল্যানিং মে কিতনা আয়া, কোন কোন ডিপার্টমেন্ট নে কিতনা কিতনা পয়সা দিয়া, লেকিন ও পয়সা কা কাম দেখি ইয়া পর। হম তো দিদি দিদি কে সাথ ওয়ান টু ওয়ান বেটা, দিদি কো মেনে বোলা দিদি হমকো কুছ নেই চাহিয়ে, হামারা পরিবার কো ভি নোকরি নেই চাহিয়ে, হমকো কোই ধন্ধা ভি নেই চাহিয়ে, 5 পয়সা ভি নেই চাহিয়ে, অভি তক মে আপনা জেব সে খট রহা হুঁ ইয়া পর অভি তক। পাহাড়ে নতুন জেলা তকমা পেয়েছে কালিম্পং, তার কৃতিত্ব দাবি করছেন জাপ নেতা হরকা বাহাদুর ছেত্রী। এবার প্রদীপ প্রধানও বলছেন আলাদা জেলা করার কথা। ফার্স্ট নম্বর মুদ্দা খরসাং কো জেলা করনে কে লিয়ে ডিস্ট্রিক্ট সব ক্যাটেগরি ফুলফিল করতে হ্যায়। দেখিয়ে খরসাং কা পপুলেশন হ্যায় 7.5 লাখ, কালিম্পং কা পপুলেশন হ্যায় 5.5 লাখ, খরসাং কা ভোটার হ্যায় 2,35,000, কালিম্পং কা ভোটার হ্যায় 1,91,000। একসময় কার্শিয়াং এর জিএনএলএফ নেত্রী শান্তা ছেত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হামলার জন্য মোর্চাকে দায়ী করেছিলেন শান্তা, জিএনএলএফ ছেড়ে তৃণমূলে এসেছেন, কার্শিয়াং থেকেই ভোটে লড়ছেন তিনি। পরিবেশটা পাহাড়ে তৈরি হয়েছে, তার জন্য আজকে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস ক্যান্ডিডেট দিচ্ছে, প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তারা নমিনেশন ফাইল করেছেন, এবং 4টি পুরসভা দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এবং মিরিক সেখানে অবাধভাবে এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে। মোর্চা শিবিরের অভিযোগ, বিভিন্ন বোর্ড গড়ে পাহাড়ে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। মৈনে বোলা আদমি কো ইতনা জো বোর্ড বানা কে রাখা হয়, অভি জানোয়ার কা উপর মে ভি বানাও, কুকুর কা বোর্ড বানাও, হ্যাঁ না, মহিষী কা বোর্ড বানাও, আর শোয়ার কা বোর্ড বানাও, সব কা বোর্ড বানাও না। বিভিন্ন বোর্ড বানায় না, ডেভেলপমেন্ট বোর্ড, ও গোর্খা জনমুক্তি মোর্চা কা সাথ লড়নে কা লিয়ে, ভোট কা রাজনীতি কা লিয়ে, তো মুখ্যমন্ত্রী আর এসে ভি কুছ ফরক নাই পড়েগা। তৃণমূল মানতে নারাজ। পাহাড়ের যে জনজাতি গোষ্ঠীর বিন্যাস, পাহাড়ের যে সংস্কৃতি, তাদের যে একটা এথনিক অস্তিত্ব সেটা ডাইলিউট হয়ে যাচ্ছিল, বিনষ্ট হয়ে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত, তিনি এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে প্রিজার্ভ করার জন্য আজকে এই বিভিন্ন জনজাতি গোষ্ঠী তাদের যে নিজস্বতা, তাদের নিজস্ব অবস্থান সেইটাকে তিনি প্রোটেকশন দিচ্ছেন, সংরক্ষণ দিচ্ছেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুভাষ ঘিসিং এর পর বিমল গুরুংই হয়ে উঠেছিলেন পাহাড়ের বিতাজ বাদশাহ।
গোর্খাল্যান্ড অস্ত্রের শান দিয়ে তরতর করে এগোচ্ছিলেন তিনি। কিন্তু উন্নয়নের প্রসঙ্গ তুলে পালের হাওয়া কাটছে কি তৃণমূল পাহাড়ের বাঁকে, এটা এখন বড় প্রশ্ন। कहाँ पर अभी बंगाल का पैसे आके कहाँ पर डेवलपमेंट हुआ? जे कोनो समय से हिसाब टा चाहिए মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হিসাব টা প্রকাশ্য জনসভায় দিয়েছিলেন, আমাদের সবার কাছেও আছে, বিমল গুরুংয়ের কাছেও আছে, উনি কোনোদিন আসলে আমরা হিসাব টা ওনাকে আরেকবার দিয়ে দিতে পারি। यहां पर 238 करोड़ रुपया अभी तक दिया है, उसको छानबीन करके स्पेशल ऑडिट लगाइए। তাদের টানটা শেষ হয়ে যাচ্ছে জুলাই মাসের এন্ডে, সুতরাং এই শেষ সময় এসে এই কথাটা বললে কোনো কিছু লাভ নেই। আর মেরা মিনিস্টার মেরা সভাসদ পয়সে লেতে হয়ে पकड़ गया क्या? हाँ, अभी नारदा में कितना मिनिस्टर लोग अभी पैसे लेते हुए देखा। तारा उन्नयन क्षेत्र कैन तारा किसी करते ना सेटा मानुष भालो जाने। टीएमसी का ऑफिस में पिस्तौल का आवाज हो गया दार्जिलिंग में, वहाँ पर एक आदमी को गोली से लगा। पहाड़े एक फेयर साइकोसिस काज करते, एक चापा सन्तास भय भीति बेशिरभाग लोकल बॉडीज इलेक्शनगुलो अनकन्टेस्टेड हो जावा लोक सेखाने भोट दीते जेते ना पारा। निझुम शहर और निझुम रइलो कई, ए तो पुरोदस्तुर युद्धेर मेजाज, पुरोहदे कि करबे काश्यान? মানুষের কাছে গোর্খাল্যান্ডের দাবি যেরকম রয়েছে সেরকমই কিন্তু উন্নয়নের দাবিও বেশ প্রবল, আর তার জন্য কাশিয়াং মিউনিসিপ্যালিটিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে কমলিকা সেনগুপ্ত।